সালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমি মাদ্রাসা শপিং গ্রাউন্ডের স্টুডেন্ট। আমি কেটিভাইটি থেকে প্রফেশনাল 3D অ্যানিমেশন কোর্সটি কমপ্লিট করেছি এবং বর্তমানে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে 3D আর্টিস্ট হিসেবে কর্মরত আছি। ইন্টার পরীক্ষা দেওয়ার পর মাদ্রাসা থেকে প্রায় 5 বছর ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত ছিলাম। তো ওইখানে মোটামুটি আমার একটা ভালো ক্যারিয়ারই ছিল। তারপরে নতুন কিছু শেখার চিন্তাভাবনা থেকে কি শিখবো, পরে একদিন হচ্ছে আরেফিন স্যারের একটা ভিডিও চোখের সামনে আসে। তো ওই ভিডিওটা দেখার পর থেকে হচ্ছে 3D শেখার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়। ক্রিয়েটিভিটির যে মডিউলটা, আসলে এই মডিউলটা একেবারে মার্কেটের ডিমান্ড বুঝেই তারা তৈরি করেছেন। কাজ করতে যেসব বিষয়গুলো লাগে সবগুলো বিষয় আমাদেরকে শিখিয়েছেন। প্রথমে মডেলিং শিখাইছে, মডেলিংয়ের পরে আসে ইউভির পার্টটা, তারপর হচ্ছে টেক্সচারিং, তারপর হচ্ছে রেন্ডারিং, তারপরে রিগিং, অ্যানিমেশন। তো আমি আলহামদুলিল্লাহ সবগুলো টপিকই কভার করতে পেরেছি। এখন আমার বর্তমানে যেখানে আছে এখানে অবশ্য 4টা টপিক লাগছে আমার। তবে ওনাদের মডিউলটা একেবারে মার্কেটে বুঝে কোনো জায়গায় আমার আটকাতে হচ্ছে না। আমাদের স্যাররাও প্রথম থেকে আমাদেরকে বলেছিল যে আমাদের পোর্টফোলিও রেডি করার জন্য। তো আমাদের ক্লাস চলাকালীন সময় হচ্ছে ক্যারিয়ার প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আমাদের বিভিন্ন সেশন নিত, যে কীভাবে ইন্টারভিউ বোর্ডে যে কথা বলবো, কীভাবে তাদের প্রশ্নগুলোর উত্তর দেবো, কীভাবে একটা সুন্দর সিভি মেক করতে হয়। তারপরে হচ্ছে সিভিটা মেক করে ওনাদের কাছে দেই। সেই ধারাবাহিকতায় যমুনা গ্রুপে 3D আর্টিস্টের একটা রিকুয়েশন আসে। তো এখানে আমাদেরকে অনেকেই 10 জনকে পাঠানো হয়। তো সেখানে আমরা ইন্টারভিউ দিই। তো আলহামদুলিল্লাহ ওইখানে আমার জবটা কনফার্ম হয়। ওইখানে বর্তমানে আমি একজন 3D আর্টিস্ট হিসাবেই আছি। তো ওইখানে কাজ করতে গেলে মডেলিং এবং অ্যানিমেশনের পার্টটা আমি দেখতেছি। টিমের মধ্যে টোটাল 10 জন মেম্বার আছে ডিজাইন টিমে। সবার সাথে সবাই আসলে অনেক ফ্রেন্ডলি, আমি অল্প কয়েকদিনে তাদের সাথে অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পেরেছি। তো এখানকার কাজের যে এনভায়রনমেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্রিয়েটিভিটি থেকে যে জিনিসগুলো শিখেছি ওইখানে গিয়ে এগুলো সবগুলোই আমি ইমপ্লিমেন্ট করতে পারছি। ওনাদের ইলেকট্রিক পণ্যগুলো বেশি, ফ্রিজ, টেলিভিশন, এসি, এই জিনিসগুলো নিয়ে আমার কাজ বেশি করা হচ্ছে প্রোডাক্ট নিয়ে। তো 3D নিয়ে যদি বলি আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা, তাহলে হচ্ছে আমি এই সেক্টরে আরও বিস্তারিত শিখতে চাই, স্কিলটা আরও ডেভেলপ করতে চাই। যেমন আমার হচ্ছে গেমিং সেক্টরটাতে কাজ করার ইচ্ছা আছে। তো বিশেষ করে হচ্ছে ক্যারেক্টার মডেলিং নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে সামনে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। সালামু আলাইকুম।